ভোট প্রচারে গিয়ে নতুন ভোটারদের উৎসাহ দিতে দেখা গেল নয় বনমালীপুরে বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকে। প্রচারের মাঝে এদিন তিনি জানান, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবে আগামী প্রজন্ম। মোদিজিও চাইছেন তাদের উৎসাহিত করতে এবং তাদের সঙ্গে নিয়ে তাদের মতামত নিয়ে নতুন কিছু চিন্তাভাবনা করা। এটাই বিজেপির লক্ষ্য, সরকারের লক্ষ্য। আমিও সেই পথকে অনুসরণ করতে চাইছি বলেও এদিন জানিয়েছেন রাজীব ভট্টাচার্য। নতুন প্রজন্মকে উৎসাহিত করার একটাই লক্ষ্য, সেটা হলো আমাদের এই ত্রিপুরা রাজ্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, কিন্তু এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবে আমাদের আগামী প্রজন্ম। তো কাজেই আগামী প্রজন্মের কাছে আমাদের এই ত্রিপুরা রাজ্যের ভাগডোর রয়েছে। মোদিজি চাইছেন এই নিউ যে প্রজন্ম, নতুন যে প্রজন্ম, তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে সঙ্গে নিয়ে তাদের মতামত নিয়ে এই নতুনভাবে চিন্তাভাবনা করা, এটাই সরকারের লক্ষ্য, এটাই বিজেপির লক্ষ্য। আর এই লক্ষ্যমাত্রা রেখে ওই পথটাকে আমিও অনুসরণ করার চেষ্টা করছি। জোর কদমে চলছে ভোট প্রচার। প্রচারে বেরিয়ে দিন নতুন ভোটার প্রসঙ্গে নয় বনমালীপুরের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বললেন একাধিক কথা। তিনি এদিন বলেন, নতুন ভোটাররা চাইছেন ট্রান্সপারেন্ট ভারত, ট্রান্সপারেন্ট ত্রিপুরা। আগামী প্রজন্ম জানতে চায় আগামী দিনে ত্রিপুরার ভবিষ্যৎ কী হবে, কীভাবে চলবে ত্রিপুরা। তাদের এই প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং মোদিজি। তাদের মধ্যে উৎসাহ রয়েছে, তারা ট্রান্সপারেন্ট ইন্ডিয়া চায়, ট্রান্সপারেন্ট ত্রিপুরা চায়। এবং মানে আমি আগামী প্রজন্ম এটাই চায় যে আগামী দিন ত্রিপুরা কী হবে, আমার ভবিষ্যৎ কীরকম থাকবে, কীভাবে ত্রিপুরা চলবে, কোন দিশাতে চলবে। তো তাদের কাছে একটা প্রশ্ন, তো তাদের মধ্যে একটা উচ্ছ্বাস। তো এই প্রশ্নগুলির উত্তর একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি। কি হবে দেশ এবং রাজ্যের ভবিষ্যৎ তা সম্পূর্ণ নির্ধারণ করবে যুব প্রজন্ম। সোমবার প্রচারে বেরিয়ে নতুন ভোটারদের ফুল দিয়েও উৎসাহ প্রদান করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বনমালীপুর কেন্দ্রের প্রার্থী রাজীব ভট্টাচার্য। বিউরো রিপোর্ট, আর ই নিউজ।